আমেরিকার নাগরিক ও শিখ নেতা গুরুপদ বনসিং পাপ্পনকে হত্যা ষড়যন্ত্রে ভারতের জড়িত থাকার গুরুতর অভিযোগ আনার পর দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে 11 ও 12 ডিসেম্বর দিল্লিতে থাকবেন। ভারতে থাকাকালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার রে ভারতীয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান দিনকর গুপ্তের সঙ্গে বৈঠক করবেন। পাপ্পন হত্যার ষড়যন্ত্রকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভিযোগই হবে আলোচনার মূল বিষয়। তদন্তের কাজে ভারত কিভাবে কতটা সহায়তা করবে এবং করতে পারে তা জানা ক্রিস্টোফারের মূল আগ্রহ। ওই বৈঠকে খালিস্তানি সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধী চক্রের বিভিন্ন যোগসাজশ ও জম্মু কাশ্মীরে পাকিস্তান প্ররোচিত সন্ত্রাসবাদ প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে।